সিনিয়ররা পাপনকে নালিশ। গণমাধ্যমে এ নিয়ে কম কথা হয়নি। শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহের প্রভাব যে দলে অতিমাত্রায় কাজ করছে তা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল বেশ কদিন ধরেই। এবার ব্যাপারটি পরিষ্কার হয়েছে আরও একটু। হাথুরুসিংহের খবরদারি ও প্রভাব খাটানোর কারণে তার উপর বেজায় বিরক্ত জাতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। হাথুরুসিংহের অতিরিক্ত প্রভাব খাটানোর উদাহরণ বাংলাদেশের সর্বশেষ টেস্ট স্কোয়াড। অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রত্যাশিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য বিসিবির ঘোষিত স্কোয়াডে প্রথমে জায়গা হয়নি টেস্ট ফরম্যাটে দেশের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত মমিনুল হকের। এতে দল ঘোষণার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে। প্রধান নির্বাচকের কথায় এও স্পষ্ট হয়, কোচের ইচ্ছাতে মমিনুলের মতো পরীক্ষিত ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে। জানা গেছে দল ঘোষণার পর ওই দিনই অন্য একটি ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটার। এ সময় মমিনুলের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে বিসিবি সভাপতিকে চার ক্রিকেটার জানান মমিনুলকে দলে না রাখায় অসন্তুষ্ট তারা। ওই চার সিনিয়র ক্রিকেটারেই পাপনকে হাথুরুসিংহের মাত্রাতিরিক্ত প্রভাব খাটানোর বিরুদ্ধে নালিশ করেন। ওই চার ক্রিকেটারের একজন ছিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও। তিনি পাপনকে জানান চাঞ্চল্যকর তথ্য। মুশফিক বলেন, টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে প্রথমে ঘোষিত টেস্ট দলে মমিনুলকে রাখার জন্য বলেছিলেন তিনি, অথচ তার মতামতকে তোয়াক্কাই করা হয়নি এবং তা হাথুরুসিংহের কথা রক্ষার্থেই। এদিকে মমিনুলকে বাদ দিয়ে ঘোষিত দলকে বোর্ড সভাপতি অনুমোদন দিলেও হাথুরুসিংহের ওপর তার আস্থার প্রতিক্রিয়া কোনো বিরূপ হবে সেটি আশা করেননি মোটেও। শেষমেশ ওই চার সিনিয়র ক্রিকেটারের কথাই বোর্ড সভাপতি নিজে হস্তক্ষেপ করে মমিনুলকে দলে অন্তর্ভুক্ত করেন বলে জানা গেছে। হাথুরুসিংহের ওপর এই অসন্তুষ্ট শুধু ক্রিকেটারদেরই নয়, অসন্তুষ্ট আছেন বোর্ড পরিচালকের মধ্যেও, বিশেষ করে বোর্ডের বেশ সক্রিয় দুই সংগঠক ও সাবেক ক্রিকেটার আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজনও ক্রমশ বিরক্ত হয়ে উঠেছেন কোচের সিদ্ধান্তে। ক্রিকেট পাড়ায় শ্রীলঙ্কান কোচকে নিয়ে চলমান অস্থিরতা সত্যি হিসেবে ধরে নিলে দল নির্বাচনে চন্ডিকা হাথুরুসিংহের এমন প্রভাব বিস্তার হার মানিয়েছে এই সম্পর্কিত অতীতের যে কোনো বিতর্ককে। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।